নমস্কার, আমি কৌশিক, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ। আজ যে অয়েলমেন্টটি সম্বন্ধে আপনাদের কাছে আমি বলবো, এই অয়েলমেন্টটি আপনার স্কিনের যে কোনো প্রবলেমের ক্ষেত্রে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এই অয়েলমেন্টটার নাম হচ্ছে গোমেলা। এটি হচ্ছে জেন ল্যাব ফার্মাসিউটিক্যাল প্রাইভেট কোম্পানি কিন্তু এই গোমেলা ক্রিমটা হচ্ছে তৈরি করে থাকে। তো প্রথমেই আগে আপনাদের এই গোমেলা ক্রিমটা কেমন দেখতে হয় একটু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই গোমেলা ক্রিমটি, এটি হচ্ছে 15 গ্রামের হচ্ছে ক্রিম। তো প্রথমেই বলবো আপনাদের এই ক্রিমটার মধ্যে কি কি উপকরণ দিয়ে এই ক্রিমটা কোম্পানি তৈরি করেছে একটুখানি দেখে নেবেন। তো প্রথমেই দেখুন, দেখতে পাচ্ছেন যে প্রথমে দেওয়া রয়েছে হাইড্রোকুইনিয়ন, তারপরে দেওয়া রয়েছে মোমিটাসন এবং তারপরে দেওয়া রয়েছে টেট্রিয়ন, ঠিক আছে? তো এই যে হাইড্রোকুইনিয়ন, এই হাইড্রোকুইনিয়নের কাজ হচ্ছে আমাদের মুখের মধ্যে যে সমস্ত দেখবেন বনো, পিম্পেল, র্যাশ ইত্যাদি, দেখবেন বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশান বা ব্যাকটেরিয়াল ইনফেকশান যেগুলো হয়, সেই সমস্ত ইনফেকশনগুলোকে হচ্ছে দূরীকরণের ক্ষেত্রে হচ্ছে এই হাইড্রোকুইনিয়নটা কাজে লেগে থাকে, ঠিক আছে? আর টেট্রিয়নের কাজ কি? টেট্রিয়নের কাজ হচ্ছে এই মুখের মধ্যে আমাদের উজ্জ্বলতা ভাবটাকে হচ্ছে তৈরি করা এবং মুখটাকে হচ্ছে মুখের যে ত্বকটাকে সেটা হচ্ছে কোমল এবং নরম করে তুলতে এবং মসৃণ করে তুলতে কিন্তু সাহায্য করে থাকে এই টেট্রিয়ন যে উপাদানটা দেওয়া রয়েছে ওই উপাদানটা, ঠিক আছে? এবং তারপরে কি আরো হচ্ছে মোমিটাসন। এই মোমিটাসনটা হচ্ছে এক ধরনের পিউরিফাইড স্টেরয়েড, যে স্টেরয়েডটি হচ্ছে আপনার স্কিনের কোনো রকম ক্ষতি না করে, ধরুন দীর্ঘদিনের আপনার মেছেদা দাগ বা চোখের নিচে দাগ পড়েছে বা বোনো হচ্ছে সেই সমস্ত জায়গাগুলোকে হচ্ছে যে ঠিক করার ক্ষেত্রে কিন্তু এই মোমিটাসনটা কিন্তু কাজ করে থাকে। কিন্তু এই সমস্ত ক্রিমগুলো কিন্তু নানান ধরনের কিন্তু সাইড এফেক্ট লক্ষ্য করা গেছে বর্তমান সময়ে, ঠিক আছে বন্ধুরা? তো কোন কোন সাইড এফেক্টগুলো আমরা সাধারণত দেখতে পাবো, তো তার সেটা শোনার আগে কিন্তু আমাদের জানতে হবে এটার সঠিক নিয়মটা কি মাখার, কারণ এই সঠিক নিয়মটা অনেকে জানেন না বলেই কিন্তু আমাদের এই সমস্ত সাইড এফেক্টগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। তো এই সমস্ত ক্রিমগুলো কখনোই কিন্তু দিনের বেলায় মাখবেন না, যে কোনো ধরনের ফেয়ারনেস ক্রিম কখনোই দিনের বেলায় ইউজ করবেন না, সবসময় কিন্তু রাতের বেলা মাখবেন এবং সারা রাত ধরে কিন্তু মাখবেন না, মাত্র 2-3 ঘন্টা কিন্তু মুখের মধ্যে রাখবেন। অর্থাৎ ধরুন সন্ধ্যেবেলায় আপনারা মুখের মধ্যে লাগালেন, ধরুন আপনারা 6টার সময় লাগালেন, 10টার মধ্যে আবার মুখটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং আপনারা শুয়ে পড়বেন, ঠিক আছে? তো কখনই কিন্তু সারা রাত ধরে মুখের মধ্যে লাগিয়ে রেখে কিন্তু শোবেন না, তাহলে কিন্তু আপনাদের কী কী ধরনের সাইড এফেক্ট আসতে পারে। তো দেখবেন মুখের চামড়া কিন্তু পাতলা হয়ে যাবে, রোদে দেখবেন আপনারা তখন সকালবেলা রোদের মধ্যে বেরোবেন, দেখবেন ঠিক গালের এই সমস্ত জায়গাগুলো কিন্তু লাল লাল ছোপ দেখা যাবে, লালচে লালচে ভাব আসবে, স্কিন অনেক বেশি কিন্তু পাতলা হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা? কেন হয়? কারণ এটার মধ্যে দেওয়া রয়েছে এক ধরনের স্টেরয়েড যার নাম হচ্ছে মোমিটাসন, ঠিক আছে? এই মোমিটাসনের জন্য কিন্তু এই সমস্ত প্রবলেমগুলো আসে। কিন্তু আমরা যদি আমি যে নিয়মটা আপনাদের বললাম ওই নিয়ম অনুযায়ী যদি আমরা সকলে মাখি কিন্তু কোনো ধরনের কোনো রকমের প্রবলেম আসবে না, আপনাদের কিন্তু সমস্ত রকমের স্কিনের প্রবলেম কিন্তু দূর হয়ে যাবে এই গোমেলা ক্রিমটা মাখলে, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে যদি কিছু নতুন ইনফরমেশান পেয়ে থাকতে পারেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্লিজ অন করে রাখবেন, যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম গিয়ে যেন পৌঁছে যায়। তো নমস্কার, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।